সাকিব খানের সিনেমা বের হবে আর আমার জামাই দেখবে না তা তো আর হতে পারে না। এই সিনেমাটা দেখলে বোঝা যাবে যে একটা পুরুষ তার বউকে কতটা ভালোবাসতে পারে যদি সে পুরুষ হয়। ট্রাস্ট মি, আমি জাস্ট কান্না করে দিয়েছি। সো ফুল মুভিটা কেমন ছিল আর আমরা কিভাবে টিকিট কাটলাম বা পেলাম এত তাড়াতাড়ি, সব কিছু নিয়েই থাকবে আজকের এই ডিটেল ব্লগটা। সত্যি পুরুষ মানুষের ভালোবাসা একদম অন্যরকম। আমি মুভিটা না দেখলে হয়তো বা বুঝতেই পারতাম না এই মুভিটা এত সুন্দর। তো চলুন ডিটেল ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম ছোঁয়া একবার লাইভ স্ট্রিম থেকে। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আজকের নাস্তা টাস্তা কিছুই বানায়নি, ইয়াসা ঘুমাচ্ছে। আর ওর বাবা গিয়েছিল বাইরে, মানে সেলুনে গিয়েছিল, আরও কী কী জানি করবে, তার অনেকগুলো কাজ আছে। একসাথেই বের হয়েছে আমাদের ঘুমে রেখে। আমি উঠেই যেটা করেছি, যেহেতু আজকে বাইরে যাব আর মুভি দেখতে গেলে আসলে বাইরে তেমন একটা খাওয়া হয় না, কারণ মুভি দেখে বের হতে হতেই বের হয়ে যায় 11টা সাড়ে 11টা, তখন না আর হচ্ছে কোনো রেস্টুরেন্ট খোলা থাকে না, আর খোলা থাকলেও ভালো খাবার পাওয়া যায় না। এই জন্য হচ্ছে আমি সকালে একবারে রান্না, যদিও আমার তরকারি রান্না ছিল, তারপরও আমি আরেকটা তরকারি রান্না করে ফেললাম যেন আমাদের রাতে এসে খাবারের টেনশনটা করতে না হয়। সো আপনাদের ভাইও এর মধ্যে চলে এসেছে, ও এসে হচ্ছে ঝাড়বাতি, তারপর হচ্ছে এসি সব কিছু আজকে ক্লিন করবে, ফ্যান থেকে শুরু করে সবই। যেহেতু শীত চলে এসেছে তো ফ্যান আর এসিটাকে একটু রেস্ট দিতে হবে। যদিও আমার বাসায় মানে শীত গরম মানে সব সময় ফ্যানটা চলে, কারণ ফ্যান ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না আর আমার মেয়েও না। সো এসিটাকে আমরা বাই বাই করে দিচ্ছি আপাতত শীতের এই 2-3 মাস। এই জন্য আপনাদের ভাইয়া ভালো করে এসিটাকে একদম পরিষ্কার করতেছিল। আমি ওকে হঠাৎ করে বললাম যে তোমার তো ওই সুইচটা অন অফ করে নাও, তো ও অফ করে নিচ্ছিল। আমি এই জিনিসগুলো অনেক বেশি কেয়ার করি, কারণ হচ্ছে আমি কারেন্টের জিনিসগুলো খুবই ভয় পাই। সো এই এসি পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, এই জিনিসগুলো আপনাদের ভাইয়াই করে, কিন্তু আমি ওকে বলে বলে করাই, কারণ হচ্ছে এই জিনিসগুলো পরিষ্কার থাকলে নিজের কাছে দেখতেও ভালো লাগে। তারপর আপনাদের ভাইয়া রেডি হয়েছে, সে জিমে যাবে, তখন অলমোস্ট বাজে 5টা। সো আমাদের মুভি টাইম ছিল 7টা 40, ওর মধ্যেও চলে আসবো বলছে, আমি জিম করে আসতে আসতে তুমি রেডি হয়ে যাও। এখানে হচ্ছে আমি আউটফিট গুলো নামিয়ে নিয়েছি আমার ইয়াসার। অনেকে আমাকে অ্যাস্ক করেছেন যে আপুর ড্রেসটা কোত্থেকে নিয়েছেন, আমি আমার এই ড্রেসটা নিয়েছি সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান আপুর পেজ থেকে। আপনারা সবাই চিনেন অন্তর আপুকে, সো অন্তর আপুর পেজ থেকে আমি নিয়েছি। এই ড্রেসটা খুবই খুবই জোস, আমি বলবো প্রাইস অনুযায়ী একদম জোস একটা ড্রেস, আপনি অনেকবার পড়তে পারবেন। সত্যি আমি এমন ড্রেসগুলোরই রিভিউ দেই অথবা আমি মেনশন করে দেই পেজ, যেগুলো হচ্ছে পড়তে পারবেন আপনি। এমন কোনো পেজ আমাকে কোনো দিন আপনারা হচ্ছে মেনশন করতে বা বলতে দেখবেন না যে ড্রেস আপনি একবার কেনার পর পরে নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়বার পড়তে পারবেন। কারণ আমি নিজেই একটা ড্রেস অনেকবার ঘুরায় ফিরায় পরি, কারণ হচ্ছে ভাই টাকা দিয়ে কিনবো পরবো না, এটা কি হয়। অনেকেই আছে একটা ড্রেস দুইবার পরে না ভাই তারা বড়লোক, বাট আমি এখনও অত বড়লোক হতে পারিনি। আমি একটা ড্রেস অনেকবার পরি, আমার 10 বছর আগের জামাও আছে। তো এই জন্য আমি একটা ড্রেস কিনলে নিজে ভালোভাবে বুঝে শুনে কিনি। কিছু কিছু ড্রেস আছে একবার পরার পর ওড়না অথবা পায়জামা বা জামা পরাই যায় না, রং উঠে যায় অথবা ছিঁড়ে বা হচ্ছে রং জ্বলে যায়, ওই রকম পেজ আমি কখনোই মেনশন করি না, কারণ আমি চাই না আমার ভালোবাসার মানুষগুলো কখনো ওই রকম পেজ থেকে জামা কাপড় কিনে ঠকু। যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হচ্ছিলাম, আমি অত বেশি কিছুই দিব না, একদম নর্মালি যাব। ফেসে হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়েছি, তার উপর হচ্ছে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, মানে ফেস পাউডার। তারপর আমি আইব্রোজটা একটু ভালোভাবে আর্ট করছিলাম যেন আমার মেকআপটা দেখতে একটু হেভি লাগে, যেহেতু আমি ফেসে তেমন কোনো মেকআপ দেইনি, মানে আমি চাচ্ছিলাম যে মেকআপ করব না, কিন্তু আমাকে দেখলে মনে হবে যে আমি সাজুগুজু করেছি। এই টেকনিকগুলো কিন্তু আমি মাঝে মাঝেই ফলো করি, কারণ আমার না ইদানিং কেন জানি ফাউন্ডেশন লাগাতে ভালো লাগে। ট্রাস্ট মি, ফিল্টারের কারণে এমন লাগতেছে। আমি মুখে একটু মেকআপ দিইনি, জাস্ট ব্লাশন দিয়েছি, আর হচ্ছে আমি চোখটাকে অনেক সুন্দর করে আর্ট করার চেষ্টা করেছি, যেটাতে আমাকে অনেক বেশি গর্জিয়াস লাগবে। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমার মেয়ে কতগুলো ক্লিপ পরেছে। সো আমি আউটফিটটা পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে বলবেন দেখেন, আমার পর্দার সাথে একদমই ম্যাচ হয়ে গিয়েছে। আর আমার কাছে সত্যি কথা বলতে আউটফিটটা পরার পর অনেক বেশি ভালো লাগতেছিল, আমার অনেক অনেক কমফোর্ট লাগছিল। এরকম একটা ড্রেস পরে মুভি দেখতে গেলে ভালো, কারণ হচ্ছে একদম রিল্যাক্সে থাকা যায়, কোনো প্রবলেম হবে না, যেহেতু 2-3 ঘন্টা বসে একটা মুভি দেখতে হয়। আর আজকে আপনাদের ভাইয়াও আমার পছন্দের একটা ড্রেস পরেছে, এই প্যান্টটা সে রিসেন্টলি কিনেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, তোকে বললাম এটা পরো। সো রেডি টেডি হয়ে আমার কেন যেন হঠাৎ করে মনে হলো একটু ড্রাগন খাই। সো ড্রাগন আমার আগে থেকে ফ্রিজে কাটা ছিল, সো এটা নিয়ে আমি খাচ্ছিলাম। আর এখান দিয়ে আপনাদের ভাইয়া জুতা টুতা পরতেছিল, ইয়াসাকেও জুতা পরাচ্ছিল, ও আমাকে বলতেছিল এই কোলে নেওয়ার ভিডিও করবা না, এত সুন্দর করে সাজুগুজু করে পার্ট টার্ট নিয়ে যদি এরকম কোলে নিয়ে আমি বের হই
আমার বেস্টিস থাকে, তখন আমি বললাম, এত সুন্দর একটা বাচ্চার বাবা তুমি, তোমার তো প্রাউড করা উচিত। তারপর সে হেসে দিল। যাই হোক, এখানে হচ্ছে আমরা বের হয়েছি সিএনজি ওই দিন, মানে আজকে আমরা অনেক প্যারা খাচ্ছিলাম সিএনজি পেতে। ফাইনালি সিএনজি পেয়ে গিয়েছি, আমরা চলেও এসেছি বসুন্ধরা। আমরা কিন্তু চলে এসেছি সিনেমা অন হওয়ার পরই, আমাদের জিএম এর কারণে অলমোস্ট হচ্ছে 7:45 বেজে গিয়েছিল হলে ঢুকতে ঢুক। সো প্যারানাই চিল, জাতীয় সঙ্গীত এটা সেটা হইতে হইতেও 5 মিনিট চলে যায়। আমরা আস্তে ধীরেই যাচ্ছিলাম, কারণ আমরা অনেক সিনেমা দেখেছি, সো আমাদের এক্সপিরিয়েন্স আছে। তো আস্তে ধীরেই আমরা আগাচ্ছিলাম। আর ইয়াশা বারবার ওকে নিয়ে আমি বাইরে গেলে এত বেশি ইদানিং বিরক্ত হই, ও 100 বার পিছনে তাকাবে, মানুষ দেখবে। নিচতলা থেকে আমি হচ্ছে একটা বোবা ড্রিঙ্কস কিনে নিলাম, এটা খাবো আর আমি মুভি দেখবো, কারণ আমি মানে গলা একদম শুকায় আসতেছিল। আর ইদানিং আমি প্রচুর পানি খাই, জানি না কেন আমার অনেক পানি খাইতে ইচ্ছা করে। সো উপরে আসার পর আমরা যেহেতু অনলাইনেই টিকিট কেটেছিলাম, আর এখন কিন্তু আপনারা টিকিট অ্যাভেলেবেল পাবেন, কিন্তু আপনাকে অবশ্যই একদিন আগে কেটে ফেলতে হবে, নাহলে আজে বাজে সিট পাবেন, মানে একদম পিছনে অথবা একদম সামনে। সো আমরা কালকে কেটেছিলাম, আপনাদের ভাইয়া কেটেছিল আমি জানতাম না, ও আমাকে আজকেই বলছে, সারপ্রাইজ দিয়েছে সকালেই। ও বলছে মানে বাইরে যাওয়ার আগে যে উঠো, আমরা আজকে মুভি দেখতে যাব, যা যা কাজ আছে তাড়াতাড়ি করে ফেল। সো এই তো আমি হচ্ছে মানে আমরা হচ্ছে এখন ভিতরে ঢুকতেছি। এই মোমেন্টটা আমার কাছে এত ভালো লাগে যে মানে খুশি লাগে যে চলে এসেছি, এখনই মুভি দেখতে যাব। যদিও আমরা সবসময় অনেক তাড়াতাড়ি আসি, আজকে একটু লেট করে ইচ্ছা করেই আসছি, যেন আমরা মানে একদম অন টাইম মুভি দেখতে পারি। আজকে তেমন একটা ছবি বা ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, মানে আমি মুভিটাই দেখতে আসছি, কারণ আমি আমার কাছে মনে হচ্ছিল মুভিটা অনেক সুন্দর। আর এখানে ইয়াশাকে রেখে আমরা ঢুকছি, দেখো একদম কান্নাকাটি করে শেষ। সো আমি হচ্ছে বোবা ড্রিঙ্কসটা খাবো আর মুভিটাকে এনজয় করবো হাফ টাইম পর্যন্ত, কারণ আমার মুভি দেখার সময় কিছু না কিছু খেতে হবেই, এটা একদমই আমার অভ্যাস। আমি জানি না আমার মতো আর কে কে আছেন, অবশ্যই বলবে। এবার আসি মুভির কথায়। মুভিটা এমন, সাকিব খান তার বউকে অসম্ভব ভালোবাসে। শুধু সাকিব খান না, এমন অনেক মানুষ আছে তার বউকে এমন পাগলের মতো ভালোবাসে। সো সে তার বউকে ভালোবাসার কারণেই, আমি পুরো ঘটনাটা বলবো না, তাহলে আপনারা যে মজা পাবেন, বউকে ভালোবাসার কারণেই সে 4টা হচ্ছে মানুষকে মেরে ফেলে। যাই হোক, এটা আমি এখন বলবো না, আপনারা যেই দেখতে পারবেন। সো এই মূলত এই ঘটনাটা নিয়েই ফুল মুভিটা। আমার কাছে না অনেক ভালো লেগেছে মুভিটা, যে একটা মানুষ তার বউকে কত ভালোবাসতে পারে। এখানে দুইটা ভাইয়া ইয়াশের সাথে ছবি তুলতেছিল, যে ভাইয়াটা এখন ওই ভাইয়াটাকে ছবি তুলে দিচ্ছিল, উনি মেবি বিদেশ থেকে এসে আমাকে বলতেছিল, আমার একটা মেয়ে আছে, আমি আপনার মেয়েটার সাথে ছবি তুলতে চাই, আমার বেবিটাকে দেখাবো। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ওনার কথা শুনে মনে হয়েছে যে উনি বিদেশ থেকে এসেছে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছিল এই বিষয়টা, যে বাবার মানে যাদের মেয়ে বাবু আছে তারা মেয়েদেরকে কত ভালোবাসে, তাই না? প্রতিটা বাবা যেমন তার মেয়েকে ভালোবাসে, প্রতিটা স্বামী যদি তার বউকে এরকম আগলে রাখতো, এই দুনিয়াতে কষ্ট যন্ত্রণা বলে কিছুই থাকতো না। যাই হোক, আমরা হাফ টাইমে বের হয়ে খাবার দাবার নিলাম, এখন হচ্ছে আবার আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, মুভি অলরেডি অন হয়ে গিয়েছে, আমাদের খাবার নিতে একটু লেট হয়ে গিয়েছে। ট্রাস্ট মি, অন্য সময় মুভি দেখলে আমি ফোন টিপিয়ে এদিক ওদিক থাকাই, কিন্তু এই ছবিটা দেখার সময় আমি জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল একটা সিনও বাদ দেওয়া যাবে না, কারণ সাকিব খান যেমন ভালোবাসে তার বউকে, আমিও ঠিক আমার জামাইকে এমনই ভালোবাসি। আমি কান্না করে দিয়েছি মুভিটা দেখে, যে একটা মানুষকে যদি আপনি ভালোবাসেন, এভাবেই ভালোবাসা উচিত, ভালোবাসাতে কোনো কমতি রাখা যাবে না। যাকে আমি ভালোবাসি মন দিয়ে ভালোবাসবো, তার সাথে কোনো কিছুর তুলনা বা তার আশেপাশে অন্য কাউকে দেখতে পাবো সেটাও সহ্য করা যাবে না, তার ছায়াকেও সহ্য করা যাবে না, বিষয়টা হচ্ছে এমন। তো আমি যাকে ভালোবাসি সে শুধুই মাত্র আমার। তো এই মুভিটা অনেক সুন্দর, শুধু এই ঘটনা না, অনেক ঘটনা আছে, একটা সুপারস্টার নায়কও আছে মানে এই মুভির ঘটনার মধ্যে। তো ওই নায়কটাকে ওর বউ পছন্দ করে, এই জন্যই মূলত ও মানুষগুলোকে মেরে ফেলে। মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, থ্রিলার টাইপের একটা মুভি, অনেকের ভালো নাও লাগতে পারে, বাট ট্রাস্ট মি আমি কান্না করেছি, ওর বউটা হচ্ছে মারা যায় তখন দেখি। সত্যি ভালোবাসা অদ্ভুত একটা জিনিস, আপনি যাকে ভালোবাসবেন মন দিয়ে ভালোবাসবেন, ভালোবাসা না কোনো কমতি রাখবেন না। প্রতিটা মেয়ে অথবা প্রতিটা পুরুষই চায় আমার জীবনসঙ্গী বা আমার জীবনসঙ্গিনী আমাকে অনেক ভালোবাসে। আর মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কিছু কিছু ঘটনা আমাদের নিজেদের জীবনের সাথেও হয়তো বা এমন হয়ে থাকে।
আমি বলছি না আপনাদের সবার মুভিটা ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে, বাট পার্সোনালি আমার ওপিনিয়ন আমি জানাচ্ছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। সো আমাদের মুভি দেখা শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। দেখেন পুরো বসুন্ধরা ফাঁকা, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম কত অন্ধকার, ঘুটমুটে কালো হয়ে আছে। এখন হচ্ছে সবাই বের হয়ে গেছে, আর কয়েকজন ছিল আর আমরা ছিলাম। সো আমরা নিচে নেমে সিএনজি না নিয়ে রিক্সা নিলাম, কারণ সিএনজি ছিল। তারপরে ওর বাবা নিল, বললো যে চলো আমরা রিক্সা দিয়ে একটু, রিক্সা ডেটও হয়ে যাবে আর হচ্ছে আমরা বাসায় চলে যেতে পারবো, একটু রিক্সায় হাওয়া খেতে খেতে আমরা যাই। তো ও হচ্ছে বলছিল এখান দিয়ে না এখান দিয়ে যান। আমরা খুবই এনজয় করতে করতে বাসায় চলে আসি। সো বাসায় আসতে আসতে আমার জামাই মনে হচ্ছিল যে প্রথম সে বাইরে কিছু খায় নাই মুভি দেখতে, যে অথচ সে কিন্তু খেয়েছে, চিকেন খেয়েছে, তারপর হচ্ছে পপকর্ন খেয়েছে। যাই হোক, এখন বাসে আসার পর তার মনে হয়েছে সে আলুর ভর্তা খা। সো তাকে আলুর ভর্তা করে দিচ্ছিলাম, আর এখানে আমি মরিচগুলো আগে থেকেই গুঁড়া করে রাখছি। সো এই গুঁড়া মরিচ দিয়ে আমার টালতে হলো না, এটা দিয়ে আমি ওকে ভর্তা বানাই দিলাম। মানে শুকনো মরিচটাকে আমি ব্লেন্ড করে একটা কৌটার মধ্যে রেখে দিই, যেন এরকম ঝটপট আমি ওকে যে কোনো ভর্তা বানিয়ে দিতাম।